এখন নাটক করছো, আমার সাথে দৌড়াদৌড়ি খেলে খেলছো? জাস্ট টক টু মি। বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে। সন্তান জন্মাবার সময় তো মার অনেক বেশি ভালো লাগে। বাবা ছেলের দেখা 9 মাস বাইরে থেকেও হয়েছে। এখনো নাকি অপু বিশ্বাসকে ভুলতে পারেননি শাকিব খান। অপুর সঙ্গে এখনো সংসার করতে চান শাকিব। জানা যায় অপু বিশ্বাসের জীবনে এমন দুটি সময় আসে যখন শাকিব খানকে নিয়ে ভাবতে শুরু করেন অপু বিশ্বাস। তার একটা সময় ছিল করোনার সময়, সে সময় অপুকে খুব বেশি মনে পড়তো শাকিবের। এ সময় জীবনের বেশ কিছু হিসাব নিকাশ করতে শুরু করে শাকিব খান। আর সে সময় অপুর সাথে আবারও সংসার করার ডিসিশন নিয়েছিলেন এই অভিনেতা। সে সময় বুবলির সাথে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান, এরপরও অপুকে চেয়েছিলেন শাকিব খান। শুধু তাই নয়, বিয়ের পরে অপুর সাথে আবার সবকিছু ঠিক করে সংসার করতে চেয়েছিল শাকিব খান। অপু বিশ্বাসকে শাকিব খান হঠাৎ করে ফোন দিতে শুরু করেন। শাকিব খান ছেলে জয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। অনেক সময় অপুর বাসাতেও চলে আসতেন, অপুর সাথে রাত্রি যাপন করতেন। তবে শাকিবের সাথে সংসার করতে রাজি হননি অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে আলাদাভাবে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। অপু বিশ্বাস শাকিবকে নিয়ে আবারও সংসার করতে চান, এই কথা অপু বিশ্বাস নিজে তার ঘনিষ্ঠ মহলে বেশ কয়েকজনের কাছে বলেছেন। একটা সময় শাকিব খানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করেছেন, তবে দিন যেতে থাকে আর অপু বিশ্বাস একটু একটু করে বদলে যেতে থাকেন। তাদের প্রতি একরাশ অভিমান নিয়ে এবার ছেলেকে নিয়ে বেঁচে আছেন এই অভিনেত্রী। তবে বিচ্ছেদ হলেও শাকিবকে সম্মান দিয়ে কথা বলেন এখনও।